এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই, আর পাশের বন্ধুটারে শেয়ার করতে ভুলবেন না। যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভক্তরা লাইক দিয়ে দেন। এই যে শুনছো বেবি, আমার কথা শুনছো? জান শুনতেছি তোমার কথা, বলো। আচ্ছা বেবি বলো তো, আমি যদি হঠাৎই মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবা বলো তো? না না সোনা, আমি এটা কল্পনাও করতে পারি না। কেন না কেন বেবি, কেউ তো থাকা দরকার যে সুখ দুঃখের সাথী হবে তোমার। ওরে আমার জান, তুমি আমার জন্য কত ভালো। হ্যাঁ সোনা, তুমি আমাকে কথা দাও প্লিজ যে আমার মৃত্যুর পর তুমি আরেকটা বিয়ে করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করব জান, তুমি বলছো তাই তোমার জন্যই করব কিন্তু। হ্যাঁ আচ্ছা, তুমি কি তোমার নতুন বউকে এই বাসাতেই রাখবে? হ্যাঁ, কিন্তু তুমি যে ঘরে থাকো সে ঘরে কিন্তু কখনোই রাখবো না সোনা। তুমি কি আমার প্রাইভেট কারটা ওকে দিয়ে দেবে? না না জান, কখনোই না। ওর জন্য কিন্তু একটা আলাদা গাড়ি থাকবে, তোমার গাড়িতে কখনোই না। আর শোনো, তুমি কি ওকে আমার সব গয়নাগুলো দিয়ে দিবে নাকি? না সোনা, ওগুলো কখনোই পাবে না, কারণ ওগুলোর ভিতর তো তোমার স্মৃতি জড়িয়ে আছে। জান তুমি কি আমার গায়ে পরা জিনিসগুলো ওকে ব্যবহার করতে দেবে? তা কি করে সম্ভব, তোমার তো লাগে 36 আর ওর তো লাগে 32। 36 আর ওর তো লাগে 32। মানে কিছু না, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। ছি 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 ছি, আমার লজ্জা লাগছে যে তুমি মাপটাও জানো যে 32। ভিডিওটা দেখার পর একটা লাইক তো আপনার কাছে আশা করতেই পারে, তাহলে তাড়াতাড়ি লাইক দিয়ে দেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান।